আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, ইউ আর ওয়েলকাম টু দ্য অনলাইন ক্লাস অফ বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজ। দিস ইংলিশ ক্লাস ইজ ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস ফাইভ। আই এম মানসুর আক্তার মুক্তা। টুডে আই উইল ডিসকাস মেকিং ডব্লিউএস কোশ্চেন্স। তোমাদেরকে ডব্লিউএস কোশ্চেন্সের কীভাবে করতে হয় সেগুলোর নিয়ম আমি অন্য ক্লাসে করিয়েছিলাম। আজকে তোমাদের শিট থেকে তোমাদের কিছু ডব্লিউএস কোশ্চেন করাচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। দেখো ওদের নাম্বার ওয়ান, সুফিয়া ওয়ান্টস টু গো আউট টু প্লে। আমি আবার পড়ছি, দেখো সুফিয়া ওয়ান্টস টু গো আউট টু প্লে। তোমাদেরকে যখন ডব্লিউএস কোশ্চেন করিয়েছিলাম তখন বলেছি যদি আন্ডারলাইন অর্থাৎ যেই ওয়ার্ড অথবা ওয়ার্ডসের নিচে আন্ডারলাইন করা থাকে অর্থাৎ দাগ দেওয়া থাকে সেখানে যদি টু থাকে অথবা ফর থাকে তাহলে আমরা বুঝবো সেখানে কারণ বুঝাচ্ছে। তাহলে আমাদের প্রশ্নটা কী দিয়ে করতে হবে, হোয়াই দ্বারা করতে হবে। তাহলে দেখো সুফিয়া ওয়ান্টস টু গো আউট টু প্লে। সুফিয়া বাইরে যেতে চায় কিসের জন্য, খেলার জন্য। তাহলে আমরা যেহেতু কারণ তাহলে কী দিয়ে প্রশ্ন করব, আমরা হোয়াই দ্বারা প্রশ্ন করব। তাহলে আমাদের ডব্লিউএস ওয়ার্ড হোয়াই সেন্টেন্সের শুরুতে আমরা বসিয়ে ফেললাম। এখন দেখো আমরা তারপরে কি বলেছিলাম, যদি সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব থাকে তখন আমরা কি করব সেটা নিয়ে আসব। কিন্তু দেখো এই সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব সরাসরি দেওয়া নেই, তাহলে আমরা কীভাবে আনব নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। দেখো এখানে যে ভার্ব রয়েছে সেই ভার্ব থেকে আমাদের অক্সিলারি ভার্বটা কী করতে হবে, বের করে নিতে হবে। তাহলে দেখো এখানে ভার্বটা কী রয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং সেখানে একটা অ্যাস যুক্ত আছে। তাহলে আমরা কী নিয়ে আসবো, তোমাদেরকে করেছিলাম যে ডাজ নিয়ে আসবো। হোয়াই ডাজ, এবার আমাদের কী আনতে হবে, অক্সিলারি ভার্বের পরে সেন্টেন্স থেকে সাবজেক্ট নিয়ে আসতে হবে। দেখো এখানে সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে সুফিয়া। তাহলে কী আসলো, হোয়াই ডাজ সুফিয়া। এবার আমাদের আবার কী চলে আসবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে কী আসলো, হোয়াই ডাজ সুফিয়া ওয়ান্ট। এবার সেই সেন্টেন্সের এক্সটেনশন অর্থাৎ বাকি যা থাকে তা শুধু আমরা বসিয়ে দিলেই আমাদের ডব্লিউএস কোশ্চেনটা হয়ে যাবে। তাহলে কী লিখব, এবং অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, কারণ তুমি পুরো সেন্টেন্সটা কারেক্ট করেও যদি প্রশ্নবোধক চিহ্ন না দাও তাহলে কিন্তু তোমার সেন্টেন্সটি ভুল হয়ে যাবে। তাহলে কী হলো, দেখো হোয়াই ডাজ সুফিয়া ওয়ান্ট টু গো আউট, কেন সুফিয়া কী করতে চায়, বাইরে যেতে চায়। তাহলে কী আসলো আমাদের অ্যান্সারটা, সুফিয়া ওয়ান্টস টু গো আউট টু প্লে। এবার দেখো নাম্বার টু, সুফিয়া হ্যাজ ডান হার হোমওয়ার্ক। সুফিয়া তার বাড়ির কাজ করেছে। আমরা কী বলেছিলাম যখন ডব্লিউএস কোশ্চেন করিয়েছিলাম তখন বলেছি যদি সেন্টেন্সের সাবজেক্টের নিচে দাগ দেওয়া থাকে, দেখো এই সেন্টেন্সের সাবজেক্টকে সুফিয়া, কারণ আমরা ভার্বকে কে দ্বারা প্রশ্ন করলে অ্যান্সার যেটা আসে সেটাই কি, সাবজেক্ট। তাহলে সাবজেক্ট যদি সুফিয়া হয়, এখন দেখো সাবজেক্টটা আমরা কী বলেছিলাম, সেন্টেন্সের সাবজেক্টের নিচে যদি আন্ডারলাইন করা থাকে এবং সেটা যদি ব্যক্তিবাচক হয় তাহলে আমরা কী দ্বারা প্রশ্ন করব, হু দ্বারা প্রশ্ন করব। দেখো আমরা সেন্টেন্সের শুরুতে হু নিয়ে আসতেছি। আমি আবার বলছি, দেখো আমরা যে সেন্টেন্সটি ডব্লিউএস কোশ্চেন করব সেটার যদি সাবজেক্টের নিচে আন্ডারলাইন করে দেওয়া থাকে তাহলে আমাদের কী করতে হবে, সেখানে হু আনতে হবে। কেন হু আনতে হবে, যদি সেটা ব্যক্তিবাচক হয়। এখন দেখো সুফিয়া অবশ্যই ব্যক্তিবাচক, এ কারণে আমাদের কী হয়েছে, হু হয়েছে। তারপরে তোমাদেরকে আর কোনো কিছুই করতে হবে না, যা আসলে সেন্টেন্সের সেটা সরাসরি বসিয়ে দিলেই হবে। হু হ্যাজ ডান হার হোমওয়ার্ক। তাহলে দেখো আমাদের হয়ে গেল হু হ্যাজ ডান হার হোমওয়ার্ক। নাম্বার থ্রি, রশিদস ফাদার ইজ ইল। রশিদ ফাদার ইজ ইল, রশিদের বাবা হয় অসুস্থ। ঠিক দেখো এই উপরেরটার মতোই, যে এখানে সাবজেক্টের নিচে আন্ডারলাইন করে দেওয়া আছে এবং সাবজেক্টটি কি, অবশ্যই ব্যক্তিবাচক। ব্যক্তিবাচক হলে আমরা কী দ্বারা প্রশ্ন করব, হু দ্বারা। তাহলে কী হবে, হু ইজ ইল। নেক্সট দেখো নাম্বার ফোর, দ্য অলিম্পিক গেমস ইজ দ্য বিগেস্ট স্পোর্টস কম্পিটিশন ইন দ্য ওয়ার্ল্ড। অলিম্পিক গেমস হয় বিশ্বের বৃহত্তম ক্রীড়া প্রতিযোগিতা। তাহলে দেখো এখানে সেন্টেন্সের শুরুতেই কী দেওয়া আছে, আন্ডারলাইন করে দেওয়া আছে। এখন আমরা কী করব,
উদারা প্রশ্ন করব, উদারা প্রশ্ন করব অবশ্যই না, কারণ তোমরা বলতে পারো যে উপরেগুলো তো উদারাই প্রশ্ন করা হয়েছে, যেহেতু সাবজেক্টের নিচে আন্ডারলাইন করে দেওয়া ছিল। কিন্তু না, দেখো সাবজেক্টের নিচে যদি আন্ডারলাইন থাকে এবং সেটা যদি বস্তুবাচক হয় তাহলে আমরা কী দিয়ে প্রশ্ন করব, নিশ্চয়ই বুঝতে পেরেছো, সেটা আমরা হোয়াট দ্বারা প্রশ্ন করব। তাহলে আমাদের কী চলে আসবে, হোয়াট, কারণ দ্য অলিম্পিক গেমস হোয়াটই হোয়াটসগুলো কি অবশ্যই বস্তুবাচক এবং সেন্টেন্সে যা আছে তাই চলে আসবে। হোয়াট ইজ দ্য বিগেস্ট স্পোর্টস কম্পিটিশন ইন দ্য ওয়ার্ল্ড? হোয়াট ইজ দ্য বিগেস্ট কম্পিটিশন ইন দ্য ওয়ার্ল্ড? দেখো নাম্বার ফাইভ, দ্য ফার্স্ট অলিম্পিক গেমস ওয়ার হেল্ড ইন গ্রিস। দ্য ফার্স্ট অলিম্পিক গেমস ওয়ার হেল্ড ইন গ্রিস, প্রথম অলিম্পিক গেমস গ্রিসে অনুষ্ঠিত হয়েছে। তাহলে এখানে দেখো যে ওয়ার্ডটির নিচে আন্ডারলাইন করে দেওয়া আছে, এটা কিন্তু এতক্ষণ আমরা যেগুলো করেছি সেগুলোর সাবজেক্টের নিচে আন্ডারলাইন করে দেওয়া ছিল। এখন দেখো যেখানে আন্ডারলাইন আছে সেটা হচ্ছে অবজেক্টের নিচে দাগ দেওয়া। অবজেক্টের নিচে দাগ দেওয়া হলে সেখানে সেটা যদি কোনো জায়গার নাম, কোনো স্থান বোঝায় তাহলে আমরা কী দিয়ে প্রশ্ন করব, নিশ্চয়ই বুঝতে পেরেছো, সেটা আমরা হোয়ার দ্বারা প্রশ্ন করব। তাহলে চলো আমাদের সেন্টেন্সের শুরুতে কী আসবে, হোয়ার, হোয়ার, এখানে অক্সিলারি ভার্ব ওয়্যার আছে, হোয়ার ওয়্যার, হোয়ার ওয়্যার, এবং সাবজেক্ট দেখো এখান থেকে দ্য ফার্স্ট অলিম্পিক গেমস, আমরা এটা নিয়ে আসবো, দ্য ফার্স্ট অলিম্পিক গেমস হেল্ড কোথায় প্রথম অলিম্পিক খেলা অনুষ্ঠিত হয়। তাহলে আমাদের পাঁচটা হয়ে গেল, দ্য ফার্স্ট অলিম্পিক গেমস ওয়ার হেল্ড ইন গ্রিস। তাহলে প্রশ্নটা কী হবে, হোয়ার ওয়ার দ্য ফার্স্ট অলিম্পিক গেমস হেল্ড? দেখো নাম্বার সিক্স, দ্য মডার্ন অলিম্পিক গেম স্টার্টেড ইন 1896, অর্থাৎ মডার্ন অলিম্পিক গেমস, আধুনিক অলিম্পিক গেমস শুরু হয়েছিল 1896 সালে। তাহলে দেখো এখানে সময় উল্লেখ করে দিয়েছে, আগে আমাদের দেখতে হবে যে আন্ডারলাইনটা আছে অর্থাৎ দাগটা দেওয়া আছে সেটা কোথায় দেওয়া আছে, সেন্টেন্সের সাবজেক্টের নিচে নাকি অবজেক্টের নিচে। যেহেতু এটা অবজেক্টের নিচে দেওয়া আছে তাহলে আমাদের এখন দেখতে হবে এটা কী নির্দেশ করছে, কাকে নির্দেশ করছে, সময়, ব্যক্তি, বস্তু কী। এখন দেখো এখানে একটা যেহেতু সময় উল্লেখ করে দেওয়া আছে তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো সময়কে নির্দেশ করেছে। তাহলে আমাদের যখন সময়কে নির্দেশ করে তখন আমরা কী দিয়ে প্রশ্ন করি, হোয়েন দ্বারা প্রশ্ন করি। তাহলে চলো শুরু করে দিই, হোয়েন, হোয়েন, এবার দেখো আমাদের একটা অক্সিলারি ভার্ব আনতে হবে। এখানে দেখো ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম রয়েছে, অর্থাৎ মেন ভার্বের সাথে দেখো একটা ইট যুক্ত আছে, আর ভার্বের তিন নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফর্ম হলে আমাদের কী করতে হয়, ভার্বের এখানে কী রয়েছে, পাস্ট ফর্ম রয়েছে। তাহলে আমরা কি এখানে অক্সিলারি ভার্ব হিসেবে কী নিয়ে আসবো, ডিড নিয়ে আসবো। দেখো হোয়েন ডিড দ্য মডার্ন অলিম্পিক গেমস স্টার্ট? দেখো আমরা যখন অক্সিলারি ভার্ব হিসেবে ডিড নিয়ে আসলাম, এখন আমাদের কী হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, অর্থাৎ ভার্বের যে এক নম্বর ফর্মটা সেটা এখানে বসাতে হবে। আমরা যদি এখানে অক্সিলারি ভার্ব আনার পরেও আবার এখানে স্টার্টেড লিখি তাহলে কিন্তু আমাদের ডব্লিউএস কোশ্চেনটা ভুল হয়ে যাবে। এবার দেখো এ ফার্মার গ্রোস ফুড, সেটাই সেই আগের মতোই, দেখো এ ফার্মার সাবজেক্টের নিচে দাগ দেওয়া এবং সেটা কি বস্তু ব্যক্তিবাচক, তাহলে আমরা কী দ্বারা প্রশ্ন করব, হু দ্বারা প্রশ্ন করব, হু গ্রোস ফুড? দেখো
मारिया गोज टू स्कूल एवरीडे मारिया प्रतिदिन स्कूले जाए এখন এটা দেখো এখানে প্রতিদিন এক সময়কে নির্দেশ করেছে এবং প্রতিদিন সচরাচর সেরকম জায়গায় আমরা হাউ অফেন দ্বারা প্রশ্নটা শুরু করি হাউ অফেন ডাজ মারিয়া মারিয়া গো টু স্কুল এবার দেখো মারিয়া গেটস আপ আর্লি মারিয়া তাড়াতাড়ি উঠে তাহলে আমরা এখানে দেখো আর্লির নিচে দাগ দাও এবং সেটা কি নির্দেশ করছে কখন উঠে সেটা সময় একটা অর্থাৎ একটা সময়কে নির্দেশ করছে সে খুব ভোরে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি উঠে তাহলে আমরা এখানে কি দিয়ে প্রশ্ন করব কোয়েন ডাজ মারিয়া মারিয়া এখন কি হবে গেট আপ হবে কেন গেট আপ হবে কারণ গেটস এখানে আমরা যে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে অ্যাস যুক্ত ছিল এই কারণে আমরা কি বসিয়েছি এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ডাজ নিয়ে এসেছি এখন যদি আমরা আবার গেটের সাথে অ্যাস যুক্ত করে দেই তাহলে সেন্টেন্সটা ভুল হয়ে যাবে এখন আমাদের কি করতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসাতে হবে এবার দেখো এভরিওয়ান ওয়াজ অ্যাফ্রাইড তাহলে এখানে দেখো প্রত্যেকে কি ছিল ভীত ছিল তাহলে আমাদের এখানে অবজেক্টের নিচে দাগ দেওয়া এবং সেটা কি নির্দেশ করছে দেখো কেমন ছিল সবাই ভীত ছিল অর্থাৎ সবাই কেমন ছিল সেখানে তাহলে আমরা কি দ্বারা প্রশ্ন করব হাউ ওয়াজ এভরিওয়ান দেখো তাহলে আমরা এখানে করে ফেললাম তোমাদের বাকি যেই ডব্লিউএস কোশ্চেনগুলো রয়েছে তোমার এই ডব্লিউএস কোশ্চেনগুলো তোমাদের শীট থেকে করানো হয়েছে এবং বাকি যেগুলো রয়েছে সেগুলো আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে শিখিয়ে দিব তোমরা ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ এভরিবডি